বৃষ্টির ভিতরে রবীন্দ্রনাথ কিন্তু ছাপা হয়েছে 2020 সালে, কিন্তু এর অভিজ্ঞতা হচ্ছে 2011 সালের। 2011 সালে আমি সৈয়দ শামসুল হক এবং একটি নাটকের গ্রুপ নিয়ে, রামেন্দু মজুমদার সহ, ফেরদৌসি মজুমদার সহ একটি নাটকের গ্রুপ নিয়ে আমরা গিয়েছিলাম তোমার শান্তিনিকেতনে। এবং সেখানে গিয়ে আমরা 10 দিন ছিলাম। সেই 10 দিন আমরা নাটকের উপর প্রশিক্ষণ যেটা হয়েছিল সেখানে আমি শ্রোতা হিসেবে ওখানে উপস্থিত ছিলাম। এবং সেই 10 দিন যে আমরা ছিলাম সেখানে, সেখানকার পরিবেশ, শান্তিনিকেতন, সেখানকার মানুষজন, সেখানকার তোমার আমাদের যে সেমিনার সিম্পোজিয়ামগুলো হয়েছিল, বিভিন্ন লোকজন এসেছিলেন, অনেক বড় বড় সমস্ত বক্তারা ছিলেন, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, শুনলাম। এবং আমাদের দেশের মানুষেরা যারা গিয়েছিল তাদের ভিতরে জানিস তো মত বিনিময় হয়েছিল, সমস্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে ধরেই হয়েছিল তার নাটকের উপরে এই সেমিনারটা হয়েছিল। আমি কিন্তু ওখানে কোনো আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল না, তবুও যখন সাধারণ সভা হতো, সাধারণভাবে আলাপ আলোচনা হতো, আমি কিছু কিছু জায়গায় সেখানে অংশগ্রহণ করেছি, কিন্তু মূলত আমার কোনো কাজ ছিল না। আমার কাজ ছিল শান্তিনিকেতনটাকে ঘুরে বেড়ানো, শ্রীনিকেতন দেখা, আশেপাশের বাড়িঘর দেখা, মানুষজনের সঙ্গে কথা বলা, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অতীত সমস্ত স্মৃতি নিয়ে স্মৃতিচারণ করা, এইটাই ছিল আমার মূল কথা। এবং আমি আমাদের দেশের যে সমস্ত বড় বড় মহারথীরা গিয়েছিলেন তাদের আলাপ আলোচনা, তাদের চালচলন, তাদের কথাবার্তা, এবং ওই দেশেরও যেসব মানুষদের আমি দেখেছিলাম, ওখানকার সমস্ত নাম করা নাট্যকার এবং নাম করা কবি, তাদের সঙ্গে আলাপ করে তাদের কথাবার্তা, সেইগুলো আমি কিন্তু এই বইটার মধ্যে তুলে এনেছি। বৃষ্টির ভেতরে রবীন্দ্রনাথ এই বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ।